সুতরাং বায়াত আপনাকে হতেই হবে ওই দুই জিনিস হাসিলের জন্য, দুইটা জিনিস আপনার মধ্যে। রাব্বুল আলামিনের রাসূল বায়াত রাসূলে যেই ব্যক্তি বায়াত গ্রহণ না করলো তারে জানায়া দাও আমার নই ফরমান ফামাতামিতাতিল জাহিলিয়া, ওই মানুষটা যেই দিন মারা যাবে জাহিলি যুগের আবু জেহেলের মতো বেঈমান হয়ে মারা যাবে, ওই উম্মতের জামিন আমি নবী না, যেই উম্মত বায়াত ছাড়া ইন্তিকাল করেছে। সুতরাং বায়াত আপনাকে হতেই হবে ওই দুই জিনিস হাসিলের জন্য, দুইটা জিনিস আপনার মধ্যে। বাবা জিরা আমার তরিকার গাছে দুইটি ফল তার ওশে করে টলম, বাবা জিরা আমার তরিকার গাছে আপনার মধ্যে আপনি তরিকতের গাছ হয়ে যান যেই দিন আপনি তরিকতের আমল শুরু করবেন, এই গাছে কলম নামক জায়গা আছে ওই জায়গাতে দুইটা ফল থাকে, একটা ফল হলো আল্লাহ আর একটা ফল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ওই তরিকার ফয়েজের মাধ্যমে সেই ফল মুর্শিদ হইতে শিষ্য পাইবে অমর হয় সে সংসারে, মুর্শিদ থেকে যদি এই তাওয়াজ্জু ফয়েজের মারফতে এইটা আপনার কালবে হাসিল হয়ে যায়, গোপন আল্লাহ কালবের প্রকাশ হয়ে যায়, মদিনার কামলেওয়ালা নবী আত্মা থেকে কালবের মধ্যে প্রকাশ পেয়ে নূরানি দিদার দিয়া ধরা দিয়ে দেয়, ওই ওই মুরিদটাই কিয়ামত পর্যন্ত ওই ভক্তটাই অমর হয় সে সংসারে, এই নামটাই অমর হয়ে যায়। 700 বছর আগে শাহজালাল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখনো গিয়াতে লক্ষ লক্ষ মানুষ দিবান ইসি বছরের পর বছর কেমনে গিয়া পয়রা কামবে, বাবা জি না আমার এই মানুষটাই অমর হয়ে যায়, কারণ তার মধ্যে কালবে দুইটা ফল আছে অমর ফল, একজনের নাম আল্লাহ একজনের নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে মানুষগুলি তার আল্লাহকে এত পাগল। গৌরাঙ্গুলায় কবরস্থানে কত শাহজালাল শুয়ে রয়েছে, কত নামের শাহজালাল, কিন্তু কেউ তার কবরে যায় না, অথচ আজ থেকে এখান থেকে 300 মাইল দূরে সিলেটের জমি কোন জায়গায় শাহজালাল শুয়ে রয়েছে, গাড়ি ভাড়া করে লোকজন শত শত লোক নিয়ত করে জিয়ারতের নিয়তে হাইরে হাজার হাজার টাকা খরচ করে এই দিনের রাত্রের সফর কষ্ট করে ওই জায়গায় হাসিল হয়েছে, কেননা গৌরাঙ্গ বলার যে শাহজালাল শুয়ে আছে আপনি সারাদিন ফিরাইলো ওই জায়গায় যাইবে না, ফল বললো শুনবে না, কারণ এখানে ওই দুইটা ফল নাই, এটা খালি শাহজালাল, এটার কাল বইটি নাই, অমর হওয়ার যে নিয়ামত এই দুই জিনিস নাই।